দর্শক, এই মুহূর্তে আমরা আছি স্টার সিনেপ্লেক্সে এবং আমার পাশে দেখতেই পাচ্ছেন যে সিনেমা প্রেমী অনেক মানুষ ভিড় করেছেন আজকে সিনেমা দেখার জন্য। আমরা আজকে জানবো যে তারা কোন সিনেমাটাকে এগিয়ে রাখছেন, কোন সিনেমাটাকে তারা বেশি দেখার চেষ্টা করছেন বা তারা পছন্দ করছেন। আজকে ঈদের প্রথম দিনে অনেক মানুষের সমাগম হয়েছে বাংলা সিনেমা দেখার জন্য। বাংলা সিনেমার আসলে একটি সুদিন ফিরে এসেছে, সপ্তাহখানেক ধরেই এই নিয়ে এফডিসি সহ ঢালিউড ইন্ডাস্ট্রিতে কিন্তু চর্চা চলছে। যাকে আমি জিজ্ঞেস করছি যে কোন সিনেমাটা আপনারা দেখতে এসেছেন বা কোন সিনেমাটা আপনি পছন্দ করছেন, তারাই কিন্তু প্রথমেই বলছে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ। জানতে চাইবো, আমি একজন আপুর কাছে জানতে চাইবো, এই ঈদটা কেমন কাটছে? খুবই ভালো। এখানে কেন এসেছেন আজকে? আমরা দেখতে এসেছি আদম মুভিটা, মানে অনেক বছর পর মুভিটা রিলিজ হয়েছে, আর আমাদের একজন প্রিয় দাদাও ক্যারেক্টারে রয়েছে আর কি, তার জন্য আমরা মুভিটা দেখতে এসেছি। আমার আসলে শাকিব খানকে ওরকম পছন্দ না, ওনার মুভিও দেখতে অতটা আমি ইচ্ছুক না, যার যেরকম চয়েস সে সেরকম দেখবে। অনন্ত জলিল ভাইয়ার মুভি ভালো লাগে, গতবার একটা দেখেছি দিন দা ডে, বাট এবারের আমার পছন্দ মতো সিটের আমি মানে জায়গাটা পাইনি, ওই জন্য ভাইয়ার ছবিটা দেখা হয়নি। অবশ্যই পরের বার দেখে নেব কোনো একটা ছবি। নায়ক হিসেবে উনি ওনার দিক থেকে যথেষ্ট চেষ্টা করেন, তো বাকিটা আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে, উনি আস্তে আস্তে আরও ভালো করবেন এটাই আশা করছি। সবসময় বর্ষা আপুর সাথেই দেখেছি, তো আমি আসলে হ্যাঁ, অন্য নায়িকাদের সাথে কাজ করলে অবশ্যই সেটা ভালো, আমাদের দেশে অনেক ভালো ভালো নায়িকা আছে, অনেক কোয়ালিটি সম্পন্ন নায়িকা আছে, যেমন বিদ্যা সিনহা মিম আপু আছেন, তারপর মাহি আছে, ওরা ভালো কাজ করে। আমাদের পরিমণি আপু উনিও খুব ভালো কাজ করে। গ্ল্যামার জগতে আসলে বলতে গেলে কিন্তু আমরা ক্যারেক্টার কী বা কোনটা কী আমরা ওইটা কিন্তু দেখব না, আমরা সবার আগে দেখব যে তার অভিনয় দক্ষতা ভালো কি না, তার পার্সোনাল লাইফ যাই হোক আমাদের সে ডেলিভারি কী দিচ্ছে, আমাদের অভিনয়টা সে কীভাবে করছে এটাই আমরা আসলে দেখব। অনন্ত জলিলের ভাইয়ার আসলে আমার উনি সবসময় মানে খুব মানে চিলভাবেই থাকে, আর ওনার হচ্ছে কি কোনো কিছু বললে ওনার গায়ে লাগে না, এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে যে যাই বলুক উনি ওনার মতো চলতে থাকে। আসলে ওভাবে বলতে গেলে পছন্দের দুজনের একজনও না, কিন্তু ছোটোবেলায় আমি শাকিব খান অনেক ছবি দেখেছি, শাকিব খানের অনেক ছবি দেখেছি, ওগুলো আমার কাছে মনে হতো যে না দেখার মতো, কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের যে গল্প স্টোরি যে লাইনগুলো থাকে ওগুলো আসলে ওভাবে আমাদের দেখার মতো আসলে না, মানে আমার মানে আমার কাছে ভালো লাগে না। আর এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে আমি বলবো যে শাকিব খান যেরকম ছিলেন ওখান থেকে তিনি বের হয়ে আসছেন, যে কারণে তার যে কোয়ালিটিটা আগে আমরা দেখতাম সেটা এখন আমরা আর দেখতে পাই না। আর অনন্ত জলিল ভাইয়া নতুন, উনি আগেও অনেক সিনেমা করেছেন বাট খুব কম সংখ্যক সিনেমা করার কারণে ওভাবে হয়তো মানে ওনাকে জাজ করা হয় নাই, কিন্তু ভালো লাগে ওনার না, কারণ আমার আমার ওইরকমভাবে কারো মুভি খুব যে আহামরি ভালো লাগে এমন না, চলে, কিন্তু বাংলাদেশে এর থেকেও আমরা ভালো কিছু আশা করতে পারি। আসলে হয়েছে কি যে আপনার দেখতে হবে যে আপনার একটা মুভি করার ক্ষেত্রে আপনার যে নায়ক বা নায়িকা যিনি থাকবেন তার দক্ষতা কতটুকু, আপনার স্টোরিটা কীরকম হলো, তো ওই যে আগেরবারের যেই হচ্ছে হাওয়াটা ছিল যে সবাই বাংলা মানে বাংলা সিনেমার যে একটা মানে পতন থেকে যে একটা উঠার যে ব্যাপারটা ছিল, আমার মনে হয় এবার ওরকম কিছু হবে না, কারণ ওইরকম তো স্টোরি কিছু আসলো না, আমি দেখিনি ওরকম। আপনাকে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, যদি প্রপোজ করা হয় আপনাকে যে অনন্ত জলিলের নায়িকা হিসেবে আপনি কাজ করতে চান কি না, সেক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি হবে? আমার অ্যান্সার হবে অ্যাকচুয়ালি না, কারণ আমি চাই অনন্ত জলিলের পাশে বর্ষা আপুকেই মানায়, আমাকে মানায় না। আমি যে ছবিটা দেখলাম সেটা হলো অনন্ত জলিলের, তো ছবির নাম হলো কিল হিম, তো এই ছবিটা দেখে আর কি আমার কাছে অন্যরকম মনে হলো আর কি, হলিউড স্টাইলের মুভি, সো একটু সায়েন্টিফিক স্টাইলের আর কি মুভিটা, যেটা সাধারণত আমরা হলিউডে দেখি, তো এখানে রোমান্টিকতা তো বেশি পেলাম না, জাস্ট পেলাম আর কি অ্যাকশন এবং হাসিখুশি রয়েছে এই মুভিতে, তো হাসিখুশির জন্য এই মুভিটা দেখা যেতে পারে আমি মনে করি, একটু ভিন্ন মাত্রা মুভিটা ছিল বাংলাদেশের জন্য আর কি, সব মিলে আর কি ভালোই লাগলো আর কি। হ্যাঁ, আমার কাছে সম্পূর্ণটা ব্যতিক্রম, যেটা বাংলাদেশ স্টাইলে সম্পূর্ণটা ব্যতিক্রম, একটু দেশপ্রেম রয়েছে এখানে, ঠিক আছে, যেখানে মাদক টাদক যেখানে কীভাবে মুক্ত করা যায় এটা নিয়ে আর কি এই সিনেমা আর কি, ঠিক আছে, কিন্তু অবশ্যই দেশপ্রেম রয়েছে এটার ভিতরে। হ্যাঁ, অনন্ত জলিলের অভিনয়টা যদি বলি, যদি 100 ভিতরে আমি 70 দিব, এরকম আহামরি অভিনয় ছিল না, তো যাই হোক আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, 100-এর মধ্যে 70, কিন্তু অ্যাকশনটা খুব ভালো, অ্যাকশনের জন্য হ্যাঁ এটা বেটার।
হ্যাঁ বর্ষা এখানে দেখলাম যে মেডিকেল সায়েন্স নিয়ে এখানে দেখলাম তার অভিনয়টা, হ্যাঁ বর্ষার অভিনয়টা হ্যাঁ ভালোই লাগছে। আর দেখলাম বাইরের কিছু আর্টিস্ট নিয়েছে, তো ওদের অভিনয়টা আমার কাছে খুব ভালো লাগছে। ডিরেকশনটা এটা তো আমি মোটামুটি দেখলাম, একটু অন্য মাত্রায় ছবি, যেসব ছবি দেখি আমরা সাধারণত এটা থেকে একটু আলাদা, এটা একটু হলিউড স্টাইলের ছবি। হ্যাঁ ডিরেকশন ভালোই ছিল, মোটামুটি খারাপ না আর কি। আমার মনে হয় এটা যদি একবার দেখে দ্বিতীয়বার খুব কম মানুষই দেখবে, তো মোটামুটি চলবে আমি মনে করি। একটু ভিন্ন মাত্রায় ছবি, তো একটু হলিউডের স্টাইলের ছবি, হ্যাঁ দেখবে আর একটু, মানুষ তো চায় একটু একটু ভিন্ন কিছু ছবি দেখার জন্য।